মৎস্য খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি রনি মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিও শীত মৌসুম শেষ হতে চলেছে এবং শুরু হচ্ছে মাছ চাষের নতুন কর্মযোগ্য তাই আজকে আপনাদের জন্য আবারও নতুন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম মনোসেক্স তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ এবং অন্য সকল মাছের চাইতে এদের এফসিআর রেশিও বেশ ভালো তেলাপিয়া চাষে প্রোটিনের মাত্রা ঠিক রাখতে পারলে এই মাছের দ্রুত বর্ধনের ফলে সাধারণত চার থেকে পাঁচ মাসের মধ্যেই একটি কালচার শেষ করা যায় মনোসেক্স তেলাপিয়া পোনা অবস্থায় কিছুটা দুর্বল থাকলেও একটু বড় হলে পুকুরে অন্যান্য যাবতীয় বিষয় ঠিক রাখতে পারলে অন্য মাছের চেয়ে অধিক ঘনতে তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন মনসেক্স তেলাপিয়া একটি সর্বভোগ মাছ এই মাছ পুকুরে যা পায় তাই খাবার হিসেবে গ্রহণ করে এমন কি এরা নিজেদের ত্যাগিত মলও খেয়ে ফেলে যার কারণে মনসেক্স তেলাপিয়া মাছ চাষে রেডিফিট অনেক কম লাগে এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে বর্তমানে মনসেক্স তেলাপিয়া মাছকে নদী খাল পুকুর এবং বায়োফ্লোকেও চাষ করা যায় আপনারা ভিডিওর স্ক্রিনে এখন যে পোনাগুলো দেখছেন এগুলো সুস্থ সবল অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই পোনাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন এইসব পোনাগুলো আপনারা পুকুরের পাশাপাশি বায়োফ্লোকেও চাষ করতে পারবেন পোনা অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা যদি কেউ সরাসরি হ্যাচারিতে এসে যাচাই করে পোনা নিতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সের ঠিকানা দেওয়া রয়েছে সরাসরি হ্যাচারিতে এসে দেখে শুনে যাচাই করে পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে